আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই ইজি একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর যেটি খেলে আপনারা খুব দ্রুত ওয়েটও লস করতে পারবেন। এখানে আমি 300 গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর 2.5 টেবিল চামচের মতো ওটস নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুবই হেলদি রেসিপি, আর এখানে পুরোটা কিন্তু আমি খাবো না, তো আমি অর্ধেকটার একটু বেশি হয়তো খাবো, বাকিটা থাকবে। আর যারা ওয়েট লস করতে চান তারা 150 থেকে 200 ml-এর মতো দুধ নেবেন আর 2.5 টেবিল চামচের মতো ওটস নিয়ে বানিয়ে খেয়ে ফেলবেন। একটু সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব, আর পাশাপাশি আমি একটা ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আমি আম কেটে নিয়েছি ওটসের সাথে খাওয়ার জন্য। এই যে আমার ওটসটা আমি নামিয়ে নিয়েছি, আমি কিন্তু পুরোটা এখানে নেইনি, কারণ পুরোটা আসলে খাওয়া যাবে না, অনেক বেশি হয়ে যাবে। সাথে একটা ডিমও নিয়ে নিয়েছি আমি, অবশ্যই একটা ডিম খাওয়ার চেষ্টা করবেন, খুবই পুষ্টিকর খাবার ডিম। আর কুসুমটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, ডিমটা কিন্তু অবশ্যই আধা সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন, আরও একটু নরম হলে ভালো হতো, আমারটা একটু বেশি হয়ে গেছে। এতে করে কিন্তু যে পুষ্টিগুণটা থাকে ডিমের সেটা অটুট থাকবে। অবশ্যই হেলদি রেসিপি সব সময় ব্রেকফাস্টে খাওয়া উচিত। সকালবেলা তেল চর্বিযুক্ত খাবার মোটেই শরীরের জন্য ভালো না। আর সকালবেলা কেন, সব সময়ই তেল চর্বিযুক্ত খাবার একটু এড়িয়ে চলাই ভালো। তো আমি কিন্তু আম পুরোটা নিচ্ছি না, কারণ আমে প্রচুর ক্যালোরি থাকে। আমার প্রেশারটাও কয়েকদিন ধরে একটু কম, যার ফলে আমি একটু বেশি আম নিয়ে নিলাম। আপনারা যারা ডায়েট করবেন এতটা আম কিন্তু নেবেন না। আমের পরিবর্তে আপনারা কিন্তু এখানে কলাও নিতে পারবেন, তবে এখন আমের সিজন তাই আম নিলাম। চাইলে একটু মধুও কিন্তু অ্যাড করতে পারেন আপনারা, তবে আমার আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল, যার ফলে আমার মধু নেওয়ার কোনো দরকার হয়নি। আর বড় সাইজের কলা হলে কিন্তু অবশ্যই হাফ কলা নেবেন যদি ওয়েট লস করতে চান। একটু লবণও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, রান্নার সময় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট আইটেম, যারা ওজন কমাতে চান না তারাও কিন্তু এই খাবারটা খেতে পারবেন। আবার ওজন কমাতে চাইলেও কিন্তু এই খাবারটা আপনারা ব্রেকফাস্টে অনায়াসে খেতে পারবেন, খুবই সুস্বাদু। এই খাবারটা খেয়ে আপনারা কখনোই বোরিং ফিল করবেন না, কারণ এতই সুস্বাদু এই খাবারটা, আসলে কি বলবো, আমার কাছে খুবই মজা লাগে। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। ওয়েট লস করা কিন্তু এতটা ইজি না, তাই ওয়েট লস করতে হলে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে খাবার খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, মানসিকভাবে রিল্যাক্স থাকতে হবে। স্ট্রেস নেওয়া যাবে না, ওজন কেন কমে না, ওজন কেন কমে না, এরকম কোনো চিন্তা করা যাবে না। আর ঘুমটা খুবই জরুরি, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, তাহলেই কিন্তু আপনি স্বাস্থ্যসম্মতভাবে ওজন কমাতে পারবেন। এতে করে আপনার চেহারা নষ্ট হবে না, স্কিন ঝুলে যাবে না, খুব আস্তে আস্তে ওজন কমাটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।